আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখ বিলাস কে করছে কার সর্বনাশ বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব ভাঙছে শুধু প্রেমের বিশ্বাস ভাইরাস ভাইরাস সেই সন্দেহ ভাইরাস সংসারে বাড়ছে শুধুই গোলমাল গোলমাল হাসি কান্না দুঃখ বেদনায় সব হারিয়ে তাল বেতা ইনজেকশন ইনফেকশন ভালোবাসার কারেকশন নো টেনশন নো টেনশন ভালোবাসার সিলেকশন ভাইরাস ভাইরাস সেই সন্দেহ ভাইরাস এই মোবাইলটা আমার আব্বার কাছে আছে আপনি গিয়ে সার্চ করেন এই কথা তুমি বলনি না আমি এই কথা বলিনি আমি ব্যাপারী পরিবারের সওয়াল আপনি কি মনে করেছেন জামাই না হয় যে আমার সওয়াল হইতে কি আমার জামাই হইতে দা চাকের 32 ফেরি খেলা দিতাম বুঝছাও কি করছাও তুমি আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এক কাজ করেন আপনি আমার ওয়াইফকে বরখাস্ত করেন চাইলে তো কাউকে বরখাস্ত করা যায় না অবিয়াসলি সেখানে একটা ফল থাকতে হবে আপনি এক কাজ করেন আপনি একটা ফল তৈরি করে দেন দেখুন এটা সম্পূর্ণই আপনার পারিবারিক এবং ব্যক্তিগত বিষয় আমার মনে হয় এখানে অফিসকে না টানাটাই ভালো তার চেয়ে বলুন বা আপনার ওয়াইফকে বলুন না রিজাইন দিয়ে দিতে আরে ভাই রিজাইন দিচ্ছে না বলেই তো আপনাকে রিকোয়েস্ট করছি ইয়াকুব সাহেব কিছু মনে না করলে আপনাকে প্রশ্ন করি আপনি কি আপনার ওয়াইফকে সন্দেহ করছেন যে লাইনে আলোচনা করছে আপনি সেটা করেন এই সমস্ত প্রশ্ন তো করার দরকার আমি চাচ্ছি যে আমার স্ত্রী চাকরি করবে না এর কারণ হচ্ছে আমার ওয়াইফ চাকরি করে এটা আমার স্ট্যাটাসের সাথে যায় না বাস দেখুন অনেক হাই সোসাইটির মানুষ এখন জব করছে বিজনেস করছে আরে ধর রাখেন আপনার হাই সোসাইটি আমি চাই না যে আমার স্ত্রী চাকরি করুক ওয়েল আমি আপনাকে কথা দিচ্ছি আমি যদি ওর কোনো ফল্ট পাই তাহলে আমি সাসপেন্ড করে দেবো এতটুকু জবান আমি আপনাকে দিতে পারছি বাট তার আগে আমার করণীয় কিছু নাই আর যদি খুব বেশি দরকার পড়ে আপনি আপনার ওয়াইফকে বলবেন রিজাইন দিতে আমি অ্যাকসেপ্ট করে নেব মিন্টু আব্বা কিছু কইবা কি কব আম্মা আমার মুখের মধ্যে কোনো ভাষা নেই আপনারা তো সবাই জানেন পিন্টু আমার আব্বার সাথে যে ব্যবহারটা করলো আমি আব্বারে গিয়ে মানে আমার শ্বশুর আব্বারে গিয়ে কলাম যে পিন্টু এই ধরনের বেয়াদবি করেছে এটা একটা বিচার করেন নালি পরে এই বাড়ির মধ্যে একটা মনে করেন যে মানে সিস্টেম বহির্ভূত হয়ে যাবে মানে বেয়াদবিটা বেড়ে যাবে মানে একের পর এক তার দেখা দেখি হয়তো আরেকজন বেয়াদবি করবে তো আব্বা দেখে আমার কথা কোনো কানেই নিল না কেমন ধরো মুখের এক্সপ্রেশন দিয়ে আর কিছুই করতেছে না এখন আমি কার কাছে বিচার দেবো আমার একটু কই দিবে আব্বা জি আম্মা বলেন হয়েছে কি ওই পিন্টু মনে করছিল যে বিয়াই লাগে আসলে তো তালই লাগে হ্যাঁ আমার তেমন কথা কোন ঠিক না পিন্টু বুঝে নাই তা আমি তো তোমার আব্বার বুঝাই কইছি যে তোমার আব্বার কাছে দরকার করলে পিন্টু মাপ চাইয়া লইব হ্যাঁ না সেটা ঠিক আছে কিন্তু মাপ চাইলে তো সব কিছু হয়ে যায় না মুরব্বী মানুষ তার কাছে এইভাবে মানে এই ডাইরেক্ট গিয়ে বলেছে যে জিনিস বাইর করেন মানে এটা তো ঠিক হয়নি মানে ডাইরেক্ট তার মানে করেছে আর কি অপমান করেছে এটা একটা বিচার হওয়া উচিত নেই নাহলে তারপর তো বারবার সে এই ধরনের ভুল করবে আমি বুঝবার পারছি তোমার আব্বা তো মোবাইল চুর হ্যাঁ কি করছেন আম্মা এটা কোনো কথা বলে না আমার আব্বা মোবাইল চুর হতে যাবে কিসের জন্য আম্মা কি করছেন এগুলি আমার জ্বালা এই কথা তো কই নাক্কা পিন্টু মনে করছে তোমার আব্বা মোবাইল চুর না 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 পিন্টু কি জন্য মনে করবে কি জন্য মনে পিন্টু কইছে যে জিনিসটা বাইক করেন মোবাইল চুর হবে কি ওই জিনিস তো মোবাইল বাইক করবে কইছে না আই তো সেটা কইছে মোবাইল চুর হবে কিসের জন্য এটা কি ধরনের কথা হলো কথার কথা না সেটা ঠিক আছে তো মোবাইল চুর হইছে কি আব্বা পিন্টু যদি মনে করো তোমার আব্বার কাছে মাপ না চাই আমি আছি না আমি তোমার আব্বার কাছে মাপ চাইলাম ঠিক আছে আম্মা এটা কোনো কথা হলো
দোষ করেছে হলে পিন্টু আর আপনি কিসের জন্য মাপ চাবেন? আপনি কি দোষ করেছেন? আপনি যদি এই ধরনের বিচারের কথা বলেন তাহলে পরে কিন্তু বিচার চাওয়ার আর কিছু থাকবে না। আর এই পিন্টুর এই যে অধ্যত্তপনা, এই ধরনের অন্যায় দিন দিন বেড়ে যাবে। ওর একটা শাস্তি হওয়া উচিত, সবাই ডাকিয়ে মানে মনে করেন যে বাড়ির মধ্যে সবাইটাকে ওর একটা বিচার হওয়া উচিত। আপনি কি জন্য আমার কাছে ক্ষমা চাবেন? আপনি কি দোষ করেছেন? আমার কি করছেন? হ্যাঁ পিন্টু তো আমার জামাই, হ্যাঁ তুমি যেমন জামাই পিন্টু আমার জামাই, হ্যাঁ পিন্টু একটা চোখ তুমি একটা চোখ, আমি কোন চোখে বালা কইকো? আমার তো দুই চোখেই বালা। হ্যাঁ না সেটা ঠিক আছে, কিন্তু আপনি মাপ চাবেন কিসের জন্য? দোষ করেছে পিন্টু, ও মাপ চাবে সেটা না, মানে যৌক্তিক কথা করছি আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কথা যুক্তি আছে, আমি পিন্টুর আবার কমু, হ্যাঁ যে পিন্টু মিন্টুর আব্বার কাছে মাপছে, ঠিক আছে? আপনি বললে হবে না, ও খুব গাউরে আছে, বুঝতে পারছেন? বেয়াদবের হাড্ডি, মানে আপনার সামনে ওর মানে বদনাম করতেছি উপায় নেই, কারণ ওরা আমি ছোটকাল থেকে চিনি তো, একসাথে ছিল, খুবই বেয়াদব, খুবই বেয়ারা, আপনার কথা শুনবে বলে মনে হয় না। আপনি থ্রেট করে ক্ষতি হবে যে তোমার এটা মাপ চাইতে হবে, তোমার মুরব্বী মানুষ বাবার সমান কে জানে তুমি বেয়াদবি করেছো? বেয়াদব ছেলে কোথাকার দরকার বললে লাত্তি মারবেন, বুঝতে পারছেন? না মানে মা হিসাবে ছেলের লাত্তি মারতে পারবে না। আপনার বড় মেয়ের সাথে বিয়ে হয়েছি, ও যে পরিমাণ মানে বিরক্ত করতেছে এই সংসারের মধ্যে, যে পরিমাণ ঝামেলা সৃষ্টি করতেছে, দরকার পড়লে তারা ডিভোর্স দিয়ে দেন। ছেলে নিয়ে কতদিন সংসার করবে? বাড়ির মধ্যে তো অকঠিন কথা নিয়ে বাড়ির মধ্যে ঝামেলা সৃষ্টি করবে, চলে যাক। আর একটা দরকার বলে ভালো দামে আমি নিয়ে আসবো, না আমি যে নিয়ে আসতে পারছি ভালো আনতে পারবো। কিন্তু আব্বা কইছিলাম কি তোমার মনে মাথা গরম হয়ে গেছে আব্বা, উল্টা সিটা কথা কইবার লাগছো। হ্যাঁ মাথা ঠান্ডা করো। হ্যাঁ ওই একটু তো গরম হয়েছে আম্মা, একটা ফোন আইছে একটু কথা বলি। হ্যালো কিটা? আমি সন্দেহের টাকা সুতিয়ে নিয়ে ধরে দিছি, এই যে তুই বিয়ে করছো অনুষ্ঠান করতো, এই চা তুই ফেরত দিছো আবার তুই ফোন দিয়ে আমু, ফোন দিয়ে আমু কে বেড়া পাছে লোকে কিছু বলে এগুলো মাথা ঘামাতে নাই। আপনি রাগ হইন না, দেরি হয়েছে চিন্তা করেন না, কি করবো দেরি হয়েছে, আর চাকরি বাকরি পাইছি এখন দিমানে অসুবিধা হইবে না, আপনি ঠান্ডা হন, একটু ঠান্ডা হন। তোর বউ তো তা বেদ ঠান্ডা হই কেমনে? আব্বা আমি আবার কি করলাম? খুব সুন্দর করিয়া মিষ্টি করিয়ে বলতে আস আব্বা, আমি এবার কি করলাম? এই মিষ্টিটা ভালো লাগে, বুড়ো হিসেবে বাতাসে মাথায় কাপড় কই, তোমার মাথার কাপড় কই? আব্বা আপনি এত রাগেন কেন? আমরা তো সবাই ঘরের মধ্যে, ঘরের মধ্যে মাথায় কাপড় না দিলে কি হয় আব্বা? আপনি আসতেন ঠান্ডা হন। এই চামড়া, এই এখন তো তোর বউ কিভাবে কথা বলে শুনতো? এই যে কি আমাকে ধর্ম, এই যে কি আমাকে পরিবেশ, এই যে কি আমাকে, এই যে কি আমাকে ইমান, ঘরের মধ্যে একটা শ্বশুর আসছে তার সামনে সে মাথায় কাপড় দেয় না, আবার মুখে মুখে তর্ক করে মিষ্টি মিষ্টি করিয়া, আমি তো বলতে আসি না। আব্বা ঠান্ডা হন, থামেন আমি বুঝেই বলতে আসি। না না থামু না, আমাকে পরিবেশেই চলবে না, এইয়া আমাকে ফ্যামিলিতে চলবে না, চলবে না, চলবে না, তারে মাথায় কাপড় দিতে পারো, তারপর থামু, তারে মাথায় কাপড় দিতে। বউ অসুবিধে কি, তুমি মাথায় কাপড়টা দিলে অসুবিধে কি, তুমি দিতে আসো না কে, দাও 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 বউ, আব্বা মুরব্বী মানুষ বলছে একটু কাপড়টা দাও, এই কাপড়টা। আব্বা দেশে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাইবে, আরে আর ঢাকা শহরের মানুষে কি মনে করবে এত চেঁচামেচি করলে, একটু থামেন আস্তে আস্তে কথা বলেন, এটা মানুষ যেতে আছে না, আপনি তো একটা সম্মানী ব্যক্তি এবং গ্রামের মধ্যে আপনি যদি সিলে সিলে করলে ভালো দেখা যায়। হ্যাঁ দেশে তো কাপড় গোড়াই গোড়াই চাই আমার দিকে, একবার কাপড় দেয়।
খাওয়ার ব্যবস্থা করো একটু তার জন্য যাও। খাবারের ব্যবস্থা কি আগে আগে একটা কাম করো বউ, তুমি যাও ওই লেমু আছে করো, লেমু লেমু দিয়া আর ওই চিনি যদি গুড় থাকে গুড় না থাকলে চিনি দিয়ে একটু বলাইয়া আর শাকত লইয়াও আর খাইয়ে ঠান্ডা করে দিল দেয়া। বউ এক বালতি পানির ব্যবস্থা করো। আপনি সিগলি সিগলি করিয়া আপনার নিজের মানিজ্যত খোয়েন না, আমারও মানিজ্যত খোয়েন না, আর আশেপাশের মানুষজন না হনে যদি আমার মারা লাগে রুম আটকাইয়া আস্তে আস্তে মারবে যেন শব্দ না হয়, বুঝছেন আব্বা? টাকা সর এডিয়া বলেন না, এই যা তুই যা আমার সবকে সামনে দিয়ে যা, একবার তুই পানি লইয়া পাউডার ধুমু যা। কি ভাবতেছ এখন কি করবো বলো? ভাবনার কি আছে, এই তো বেশ আছে, খাচ্ছি দাচ্ছি ঘুরছি, দুইজন দুজনকে ভালোবাসছি। হ্যাঁ তুমি তো ভালোই আছো, আর আমার জীবনটা আমার কথা একবার ভেবে দেখেছ? ও ছাগলের ডাক্তারের সাথে থাকতে থাকতে আমি নিজে ম্যাড হয়ে যাচ্ছি। শোনো ম্যাড হও মানে পুরোপুরি হয়ে না, কারণ বাকিটা জীবন আমাদের একসাথে থাকতে হবে, আর আমাদের ভালোবাসার জন্য একটু না কষ্ট করলাই। আর কত কষ্ট করবো, এভাবে প্রতিদিন অফিসে গ্যাপে গ্যাপে দেখা করা না অনেক কষ্ট হয়ে যায়, আর অফিসেও এগুলো নিয়ে সমালোচনা চলছে। আরে পাছে লোকে কিছু বলে এগুলো মাথা ঘামাতে নাই, আর ভালোবাসা মানে তো হচ্ছে কষ্ট, এই কষ্ট করে কিষ্ট মিলবে তার মানে হচ্ছে আমাদের বিয়ে হবে। আর যতদিন পর্যন্ত বিয়ে না হয় ততদিন পর্যন্ত আমরা একটু এনজয় করি না, আর বিয়ে হলে তো সব শেষ, আবার সেম লাইফ, আবার তুমি বলবা বোরিং, আবার অবজেকশন এত কিছু এক্সেট্রা এক্সেট্রা। শোনো জামাইয়ের একটু সন্দেহ প্রবণ হবে, আর এরকম সুন্দর বউ থাকলে না সব জামাইরাই একটু সন্দেহ করে, একটু সহ্য করো না, এটা হচ্ছে তোমার আমার জন্য এরপরে কয়েকটা দিন দেখ, তারপরে হচ্ছে ও চলে যাবে আমি ঢুকবো নতুন জীবন সুন্দর করে সাজাবো। আর কানা ঘুষিগুলো খেয়াল করতে নেই, ঠিক বলছো তো? ঠিক বলতে প্রমিস 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 স্যার একটা কথা বলি, কিছু মনে করিয়েন না, মানে ইদানিং আমাদের মোকলেশ সাহেব আছে না কে, তোমার লগে তুইতুকারি করলে কি অসুবিধা হবে? অসুবিধা নাকি হ্যাঁ মে কি হবে তুইতুকারি করলে, তুমি কি আমার তুই মুরব্বী? আরে গলা খাগড়ে কথা কছেন কিছু জন্য, তুই তুঙ্গার করতি স্যার, এটা কি মুরব্বী লাগে নাকি? আপনি আমার যদি চিনতে জানলে তুই তুঙ্গারি করতেন। সেও কিন্তু তার বোন নামে এরকম মাঝে মাঝে চিৎকার দেওয়ার একটু সন্দেহ করে স্যার। স্যার আপনিও কি ভাবিরে কোনো ব্যাপারে সন্দেহ করতেছেন না? এটা কেন বলতেছি ইদানিং মনে হইতেছে, কারণ আমার নিজেরও মাঝে মাঝে কিছু কিছু ডাউট লাগে, আমি নিজেও সন্দেহ করতেছি স্যার। না না একটা কথা বলি কিছু মনে করিয়েন না, আমরা কি নিজেরা কোনো অন্য ডাক্তারের শরণাপন্ন হমু? আমাদের মেন্টাল ক্রাইসিসটা। আরে কি বলো, আমরা নিজের ডাক্তার, আমরা রোগী সারাই, আমরা আবার অন্য ডাক্তারের কাছে যাবো কেন? না না এটা কেন বলছি স্যার, কারণ এই সন্দেহবাদী এমন অবস্থা গিয়ে পৌঁছতে পারে, দেখা গেল যে আমরা নিজেরাই পাগল হয়ে আমরা হ্যাঁ তুলে চলে গেলাম, তখন তখন কি তার আগে স্যার আমার মনে হয় একজন ডাক্তারের শরণাপন্ন হলে আমাদের নিজেদের জন্য ভালো হয়। জি স্যার, নাহলে রুগী তো থাকতো না। বল
হচ্ছে স্যার, আমি যেটা ডাউট করছি ওইটাই। ওকে দরজাও ঢাকা, জানলাও ঢাকা, পর্দাও ঢাকা, কেউ খোলে না। একটু মিষ্টি আর দধি খাবো, পরোটা দিয়া হ্যাঁ কমে পামে হন। আমি তো শুনেছি বলে তো আইসি, চাপ আমার সঙ্গে তুই তুঙ্গার করতেছেন কিসের জন্য? আপনি কি আমাকে চেনেন নাকি? তোমার লোকের তুই তুকারি করলে কি অসুবিধা হবে? অসুবিধা নাকি? কি হবে তুই তুকারি করলে? তুমি কি আমার মুরব্বী? আরে গলা খাগড়ে কথা কছেন কিসের জন্য? তুই তুঙ্গার করতেছেন এটা কি মুরব্বী লাগে নাকি? আপনি আমাকে যদি চেনেন তাহলে তুই তুঙ্গারি করতেন, আপনি তো আমাকে চেনেন না। তুই তুঙ্গারি আসছিস কোন? আবার মনে হয় আপনি জ্যান্তে আইছেন, ওই মনে শিক্ষিত লোকের সংখ্যা কম, আদব কায়দা মনে হয় সেরকম একটা শিখতে পারেননি বলে এরকম একটা প্রবলেম দেখা দিছে। হ্যাঁ আপনি কিছু জন্য আমার সঙ্গে তুই তুঙ্গার করতেছেন? আপনি কিডা? ওরে আমি কেদা? হ্যাঁ জানলে তুই মনে করে এইভাবে কথা বলতি না, আঙুল নসাই নসাইয়া এই চিৎকার করি করে কথা বলতি না। আমি কেদা জানলে? আমি এই যে বাড়ি, এই বাড়ির যে ডাক্তার মোখলেস। বুঝলাম না কিছু। হ্যাঁ সকাল বেলাটাই একটা অসুবিধা নাই দেখি। তোমার যে চিনি চিনি লাগে, তুমি কি নাটক ফাটক করো নাকি? কি বললেন আপনি শব্দটা? না কি বললাম, কি বললাম যে তুমি নাটক ফাটক করো করো না? আচ্ছা চাচা আপনার নাম কি বলেন তো? কেন আমার নাম দিয়ে কেন জিজ্ঞেস করতে আসো? বলেন না। আরে আমার নাম হলো খলিল, খলিল সাহেব। খলিল সাহেব, তো আমি যদি এখন আপনারে বলি যে এই যে খলিল্লা জলিল্লা কেমন আছেন, আপনার কেমন লাগবে বলেন তো? কেন কি হইছে তুমি সেটা বলবো কেন? এই যে আপনি এটা বললেন কেন, নাটক ফাটক, নাটকটা একটা আলাদা জিনিস, ফাটক হচ্ছে আলাদা জিনিস। ও সেই জন্য ওই যে কি, এটা তো কথার কথা, ফ্রেশ ফ্রেশ ইংরেজি পারছো না, ফ্রেশ, এটা হলে কথায় কথায় আসিয়ে যায় ওই নাটক ফাটক, বুঝছো? না চাচা, নাটকের সাথে ফাটকের কোনো সম্পর্ক নাই, এটা কথার কথা হতে পারে না। হ্যাঁ
দেখেন আপনার নামকে আমি যেমন এই যে খইল্লা বললে আপনার অপমান বোধ হবে ঠিক তেমনই আপনি যদি আমার প্রফেশনের সাথে এমন করেন আমারও কিন্তু খারাপ লাগবে তাই না পরের বার থেকে কখনো এটা করবেন আচ্ছা ঠিক আছে মা আর মা হচ্ছে কি তুমিও মুরব্বীগুলো লাগে এরকম ব্যবহার করবা না মুরব্বী অনেক কিছু মানিয়ে নিতে আবদ্ধ সব কিছু দলে চলে না কিছু কিছু মাফ করে দিতে হয় আচ্ছা আমি তো আপনার সাথে কোনো বিয়াদবি করি নাই এই যে তুমি আমার ভুল দল্লা তো ভুল চাচা আপনি কি বলেন এগুলা দেখেন আমরা ছোট আপনারা বড় আমরা কোনো ভুল করলে আপনারা আমাদের বলতে পারবেন না হ্যাঁ তো ঠিক তেমনি আমার যখন মনে হয়েছে একটা কথা ঠিক না আমি আপনাকে বললাম তো আপনি যদি দেখেনি এত খারাপ জিনিস দেখেন কেন যে এত খারাপ জিনিস আমার লেকচার দিতেছেন আমি জন্য না করি আপনি কেন দেখেন ও আমার বাড়ির কাজের মাইয়া কথাটা বুঝছো কাম করেই বাড়িতে আ আ করলই বনা তো আনন্দ মহলে নেই কোনো আনন্দ নেই কোনো সুখ বিলাস কে করছে কার সর্বনাশ বাড়ছে মনের ভেতর শুধু দ্বিধা দ্বন্দ্ব মানছে শুধু